नगर डिपो, डिस्ट्रिक्ट डिपो, एडिपो तत्वावधान में आज प्रथम चौड़ांगा ट्रेनिंग सेशन आयोजन किसुण मध्य ट्रेनिंग कार्यक्रम मूल प्रोग्राम चले जाब इंशाल्लाह जब आशा कर ढाका सारा इस अनेक कष्ट कठिन शीत अभिज्ञा कर आशा अनुरूप
সময়
শুকরিয়া আদায় করছি আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধা ভাজন কোম্পানির বিজ্ঞ পরিচালক মন্ডলীর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে। আমাদের এক কথায় বলবো স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ থেকে ইনসুলিন এবং ইনহেলার এটা মুক্ত করার ঘোষণা দিয়ে অগ্রগামী কোম্পানির স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যিনি সদা সর্বদা ছড়ে বেড়ান এই মানবতার সেবার লক্ষ্যে মানুষের সেবার লক্ষ্যে আয়ুর্বেদিক চিকিৎসাকে আবারও এস্টাবলিশ করার জন্য প্রাণের প্রিয় কোম্পানি ইন্ডাস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এর সম্মানিত দেশের এক মেয়ে পরিচালক প্রশাসন জনাব গাজী আব্দুল কাদের স্যার কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আমাদের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসাবে আজকের অনুষ্ঠানের আমাদের যে তিনজন স্যার এসেছেন এর ভিতরে অন্যতম প্যারোলটি আমরা অনেকে দিই এই কারণেই চিকিৎসা জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি গভর্নমেন্ট স্কলারশিপে ভারতে পিএইচডি ডিগ্রি অর্জন করেও শত টাকা অর্থকড়ির লোক পায়ে মারিয়ে ইন্ডাস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের সাথে নিজেকে সম্পৃক্ত করে ঔষধের মান উন্নয়নের পাশাপাশি মানুষের সেবা করার ব্রত নিয়ে আমাদের সাথে আছেন জনাব নূর মোহাম্মদ ইকবাল চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন যেনার প্রশিক্ষণের মাধ্যমে সারা বাংলাদেশে অসংখ্য ডাক্তার তৈরি হয়েছে যে শ্রদ্ধাবাদন সারের অক্লান্ত পরিশ্রমে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা প্রান্তরের মানুষ উপকৃত হচ্ছেন যেনার ট্রেনিং না নিলে আসলে আমিও ইন্ডাস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের এই পর্যায়ে এসে আপনাদের সম্মুখে দাঁড়াতে ব্যর্থ হতাম। আমার সেই শ্রদ্ধাবাদন সার দ্বারা উদয় জনাব বিপ্লব স্যার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইতিপূর্বে পরিচয় করিয়েছি আমরা আমাদের অতিথি মহোদয়দেরকে এখন ফুলের শুভেচ্ছা জানিয়ে ফুল যে বরণ করে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাবো ইনশাল্লাহ। এখন আজকের প্রধান আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব নাজমুল ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবেন ইন্ডাস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব কাজী মেহেদী হাসান। জনাব কাজী মেহেদী হাসানকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমি ভুলে গিয়েছিলাম আমার শ্রদ্ধাবাদন একজন স্যার যিনি আমাদের অনুপ্রেরণার বাকি ঘর যিনি আমাদেরকে অনুপ্রেরণা দেন এই বৃদ্ধ বয়সেও মেক্সিকো থেকে এসে ইন্ডাস ল্যাবরেটরিজ লিমিটেডে এসে একটি গণ জোগাড় তুলেছেন একটি ঘর তুলেছেন একটি তরঙ্গ সৃষ্টি করেছেন যার তরঙ্গে আমরা ভাসমান হয়ে ইন্ডাসকে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। আমার শ্রদ্ধাবাদন স্যার জনাব ইমতিয়াজ উদ্দিন স্যারকে অভিনন্দন জানাচ্ছি জয়নালাবাসীর পক্ষ থেকে। প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন স্যার ইন্ডাস ল্যাবরেটরিজ এর কর্ণধার জনাব গাজী আব্দুল কাদের স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব আমাদের ডিএসএম ডেপুটি সেলস ম্যানেজার উজ্জ্বল আলী। আমি উজ্জ্বল আলী ভাইকে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। এবার ফুল যে বরণ করে নেবেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আমার ইন্ডাসের শিক্ষাগুরু ইন্ডাস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক সম্মানিত ডিরেক্টর জনাব মোজাদ হক বিপ্লব স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন মোহাম্মদ বাপ্পি হোসেন। মোহাম্মদ বাপ্পি হোসেন ফুল দিয়ে বরণ করে নেবেন আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব মোজাদ হক বিপ্লবকে। সময় তো উপস্থিতি এবার যে ফুল দিয়ে বরণ করে নেবেন আমার শ্রদ্ধাবোধন স্যার যিনি ভ্যাকসিন সেলস ম্যানেজার ছিলেন ইন্ডাস ল্যাবরেটরিজ লিমিটেডে এসে আবারও বলবো যে
মানুষের সেবার একটা তরঙ্গ সৃষ্টি করেছেন। আমার শ্রদ্ধা ও সম্মান জানাব ইমদাদউদ্দিন স্যারকে, ফুলের শুভেচ্ছা জানাবেন তার মহব্বত আলী মহব্বত আলী ভাইকে, ফুলের শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি, শুভেচ্ছা জানাবেন, ফুল দিয়ে বরণ করবেন জনাব ইমদাদউদ্দিন স্যারকে। সময় তো উপস্থিতি আমাদের নূরমোহাম্মদী বরকতুল্লাহ চৌধুরী, আমাদের সন্দেহ স্যার উনি ইতিমধ্যে আছেন এবং আমাদের যিনি দ্বীপ উদ্বোধন করেছেন, দ্বীপ করার সাহস দেখিয়েছেন, সব সাহস দেখিয়েছেন জনাব আলিবদুল লস্কর ভাই, নিচে থেকে আনবেন, আমরা পরে ওদেরকে শুভেচ্ছা জানাবো আমরা। আর অন্য দিকে না থাকি
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল নূর, বাসা চুয়াডাঙ্গা সদর। আমি বর্তমানে বাংলাদেশ টার্গেট পল অ্যাসোসিয়েশনে জব করি। এখানে ইন্ডেক্স বিষয়ে অনেক আগে থেকেই জানা ছিল, মানে জানার ইচ্ছা ছিল, তো যখনই সুযোগ পাইছি বা খবরটা পাইছি তখনই চাচ্চোর মাধ্যমে আমি এখানে চলে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উজ্জ্বল আলী, ইন্ডেক্স কোম্পানির ডিএসএফ হিসেবে আছি। আমার তিনটা আইসি সেন্টার আছে, পাশাপাশি আমি হচ্ছে একটা কোচিং এর পরিচালক, আর পাশাপাশি আমি একটু ব্যবসা শিখতে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি অ্যাডমিন অফিসার চুয়াডাঙ্গা আইটিএল ম্যাক্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আমানুল্লাহ, চুয়াডাঙ্গায় বাড়ি, চুয়াডাঙ্গা দিদি স্কুল মসজিদের ইমাম খতিব। গত মাসে আমি এই ইন্ডেক্সের ট্রেনিং করেছিলাম ঢাকায় যে, এখন এটার সাথে আছি।
Colleague,
was the regional manager of the Infusions Limited, invited me, sir, with Tom and what we are doing at Index Prestige. After repeated requests from him, I came and I met the board of directors, MD sir, chairman sir, administrator sir, and other sir, DMD sir. I was very much pleased to see the total environment and understanding among the directors. And they requested me, especially I was inspired by my most honorable sir, Ekhan Goshan Chen, Director Adin sir, Ghazi Muhammad Abdul Qadir. He inspired me like anything. Sir, we have got you here. Please don't leave us. Please be with us. I was so convinced, I decided my decision to change and join this company. And since that time, I have been here. A company one, Bharwala Gunasya number one, the company manufactured very quality products. I was in company before, I didn't have any idea. This was my mental convention from the pharmaceutical training. Anyway, after joining, while I saw the real the products are working very nice, I started giving medicine to my family members first. Our wife, our own, after surgery, they took the medicine and all of them are very much cured. Sabchaiti Borodimat Projector, what I like to mention, our photo boy, Jimmy Shantaharit, Jimmy Hodakon, Ice Holder, our Dekhte Choto Kintu Tarajani, Dekhte Amakai, Pacho Bosan, the Boromaya boy. He was so sick after doing Hals, Amak Polypath Hospital State, even so sick, Jetta Kukum was a Chapasta. ব্লক ছিল ব্লক থাকার ফলে সে দশদান হাঁটতে পারত না, সিঁড়ি বাড়তে পারত না। আমি ওকে রেখেছিলাম ইন্ডেক্সে, আশোক ইসলাম এন্ড সি আওয়ার ম্যানেজমেন্ট এবং কোম্পানি দেখো অ্যান্ড হ্যাভ দি আইডিয়া। আসার পরে আমাদের অফিসের পাশেই হলো গাউসালাদ মসজিদ, ওখানে যখন বলত নামাজ পড়তে যায়, যাওয়ার সময় সে নাইট্রোজেন স্প্রে পাঁচ দশ ছয় বা সাত বার করে যে তখন এসে নামাজ পড়তো, নামাজ পড়ে আসামি হয়ে নিতে হতো। আমি তখন ডাকি স্যার গুলো ওয়ান বাই ইন্সপেক্টর স্যার আপনার দেখবে তার নেক্সট টাইম হি ইজ অলসো ভেরি কনভিন্সিং ম্যান। তাকে বললাম স্যার আমার ভাইটা তো তোমার যাবে তো এত বার তার হ্যান্ড কে ছেড়ে ছেড়ে ডাল যাচ্ছে বাদবি কি হয় স্যার ওই তো পড়ি বেকে না রায় তাকে আলো করতে গেলেন। ডাক্তার বলছে আপনি ইমিডিয়েট আপনি রিং পরান অথবা ইউ উইল ডাই ইন টাইম। তাকে বলছে হলো আপনি রিং পরান অথবা আপনি অপারেন্ট সার্জারি করবেন অথবা ইউ ডাই ইন টাইম। তার ছেলেবেলা সবাই খুব প্রতিযোগিত সবাই তাকে বলছে আপু তুমি অপেনার সার্জারি করো কিংবা তুমি রিং করো। আমার স্যার আমাকে আশ্বস্ত স্যার আমাকে দশ দিন সময় দেন ইনশাল্লাহ চল মেক ইম হ্যাপি সে ভালো থাকবে। ট্রিটমেন্ট দিয়েছে, ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে হি সো হ্যাপি যে বলছে আমি তিন চার লাখ টাকা খরচা করে তোমার ট্রিটমেন্ট নিতে হতো আমি এখন তাহলে এই কোম্পানি একটা আইসি সেন্টার দেবো। আজ থেকে দু বছর আগে সে সান্তার একটা আইসি সেন্টার অনেক বড় সেন্টার দিয়েছে সে এবং আল্লাহ রহমতে এলাকার সেবা করছে অনেক পেশেন্ট তারা যাদের কোনো আইডিয়া ছিল রিগার্ডিং আয়ুর্বেদিক মেডিসিন তারা কোনো আয়ুর্বেদিক মেডিসিন খায়। রিগার্ডিং মাই সেলফ হোয়াট আই লাইক টু টেল আমি অ্যালোপ্যাথিক লাইক আমি সুস্থ আছি ব্যক্তি কিন্তু আমার কোনো রোগ টোক নাই ইনশাল্লাহ আল্লাহর রহমত আমার তো আছে। তো অ্যালোপ্যাথিক লাইন আমি জীবনে কোনো মেডিসিন খাইনি। আই ইউজ টু মার্কেট ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিউজিপ্টিন আর এদের প্রোডাক্ট মার্কেট প্রোডাক্ট কিন্তু কোনোদিন খাইনি খেতে পাই নাই প্রয়োজন পাওয়া নাই। কিন্তু আয়ুর্বেদিক লাইনে এই কোম্পানি এসে আমি নিজে কিছু মেডিসিন খাই এর মধ্যে নিউমেরোসিক্সটি খাই রেগুলারলি এর মধ্যে আমি খাই হলো আমার সাথে ডায়াবেটিস নাই কিন্তু আমি খাই হলো পিরোডেক এবং খাই হলো হাই লেভেল এই তিনটে প্রোডাক্ট আমি খুব রেগুলার খাই। আই অ্যাম ফিল ভেরি মাচ হ্যাপি আই প্রে ফর দিস কোম্পানি সারা আমার সারস্ত কথা বলতে প্রে ফর দিস কোম্পানি আই অ্যাম ফিলিং ভেরি হ্যাপি। আমার কাজের থাকা যখন বলে স্যার আপনি কোনো কারণে যদি রাগ করে চলে যান আমি তাহলে কোনোদিন যাবো না তা বিকজ আই অ্যাম কনভিন্স উইথ দ্য কোম্পানির প্রোডাক্টস আই অ্যাম কনভিন্স উইথ দ্য কোম্পানির এনভায়রনমেন্ট যারা আমার খুবই মুগ্ধ করে এবং If you can continue, if you can maintain this relationship among the directors, inshallah this company will go much ahead. I must pray, I must thank Mr. Haibur Rahman, one of the convincing man, and at the same time Mr. Mehdi Hassan, one of the people who was in Yantamna, he did BSc in chemistry. I myself did BSc with honors in chemistry and masters from Russian University in 1981, Kabi Guru Chapita. তো আল্লাহ রহমতে হিউজ ভেরি দল থাকেন অর্গানাইজার ওনার নেতৃত্বে আপনার চুয়ানা এলাকাতে নিশ্চয়ই আপনার মার্কেট আরো অনেক বেশি বাড়িয়ে দেবেন এটা আমি দোয়া করি এবং ইন্ডেক্স লাভ করে উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আপনাদের সবার সুস্বাস্থ্য আপনাদের পরিবার সবার সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।
আলহামদুলিল্লাহ অসংখ্য শুকরিয়া জাযাকাল্লাহ সারদত্ব তো গুরুত্বপূর্ণ কথা বলেছেন ছাত্র কিভাবে এসেছে কিভাবে ওনার ভাই সুস্থ হয়েছেন কিভাবে উনি আমাদের সাথে থাকার জন্য কমিটমেন্ট করলেন আমরাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়েম পক্ষে দোয়া করি যে আল্লাহ তুমি যেন আমাদের সাথে আমিন তো আমরা একসাথে মজবুত করতে তৌফিক দান করে দাও এবং সুস্থতার সাথে ইসলাম পূর্বক্ষণ পর্যন্ত যেন মানবতার সেবা নিজেকে নিজেদের যেভাবে রেখে থেকে অব্যাহত রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন আমিন সময় তো উপস্থিতি আমরা মূল ট্রেনিং দিকে চলে যাব আমাদের কেন স্যার আমাদের স্যার সবাই আছেন আমরা আরেকটু আলোচনার পরে ট্রেনিং যাব এখন আলোচনা নিয়ে যিনি আনবেন আমাদের বাংলাদেশের এশিয়া মহাদেশের উজ্জ্বল নক্ষত্র স্যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না তবে আমরা ধন্য ধন্য ইন্ডেক্স ধন্য চুয়াডাঙ্গাবাসী স্যার এসেছেন আমাদের মাঝে স্যার আমাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন ইংরেজকে আরো ত্বরান্বিত করার জন্য অগ্রগামী করার জন্য যে ভূমিকা রেখে চলেছেন সেটা অবগত রাখবেন আমাদের শ্রোতাবাদন থাকছে আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু কথা বলার জন্য এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আয়ুর্বেদিক মেডিসিনের উপরে বাংলাদেশে একমাত্র পিএইচডিধারী আমার শ্রোতা ভাজন স্যার জনাব নূর মোহাম্মদ ইকবাল চৌধুরী জনাব নূর মোহাম্মদ ইকবাল চৌধুরী স্যারকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি এবং তাদের মধ্যে
একমাত্র এবং প্রথম আয়ুর্বেদিক ইনডেক্স ল্যাবরেটরি আমাদের বাংলাদেশে আয়ুর্বেদিক মার্কেটে সেলস এর দিক দিয়ে আমরা এখন প্রথম আমরা 4 থেকে 5 কোটি টাকা আমাদের এভারেজ মান্থলি সেল করে যাচ্ছি যেটা কি ভারতের আয়ুর্বেদিক মার্কেটে নামন কি বলে ইম্পসিবল করতে কখনো সম্ভব না একটা আমাদের মার্কেটে থাকার সময় যারা যা আনন্দ টেকনোলজি কোম্পানি তার সেলস আমাদের চেয়ে বেশি বাট তার বয়স হচ্ছে 121 বছর আপনারা জানেন সরি 117 বছর তার বয়স আর আমাদের বয়স মাত্র 3 বছর তাদের চেয়ে আমরা 114 বছরের ছোট কোম্পানি তো উনি হচ্ছে ইগনারি সেক্টরে উনি আইসিপিএসএফ এবং ওনারা প্রথম সেলস করতেন আর হায়ার সেক্টরে একমাত্র ইন্ডেক্স লাভ করে তো এটা আমাদের বিশাল এই অ্যাচিভমেন্ট এটা শুধু সমর্থ হয়েছে আমাদের যোগ্য ম্যানেজমেন্টের কারণে এখানে আমরা 10 জন ফ্রেন্ড মিলে আমরা অর্ডার দাঁড়া করেছি এবং এই 10 জন ফ্রেন্ড আমরা 10টা সেক্টরে ওষুধ কোম্পানি থেকে কোনো না কোনো ভাবে আমাদের দীর্ঘ 20-25 বছর অভিজ্ঞতা এবং সারা অভিজ্ঞতাটা মিলে মিশে আমরা বিভিন্ন সেক্টরে আমরা একজন থেকে একটা দায়িত্ব পালন করছি এবং সুতরাংভাবে এই জন্য আমরা বাংলাদেশে 3 বছরের মধ্যে আমরা একটা স্থাপনা ডেভেলপ করতে পেরেছি তার মধ্যে বিশাল পাওয়া যাচ্ছে আমরা বেসিক্যালি সারা ওয়ার্ল্ড থেকে ট্যালেন্ট এসেছি আমাদের ট্যালেন্ট হচ্ছে আমরা কিছু নন কিউরেবল ডিজিজগুলোর ব্যাধিনে কাজ করছি আমি ডক্টর প্রমোদ ইকবাল চৌধুরী বেসিক্যালি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান আমি সুদীর্ঘ 14.5 বছর আয়ুর্বেদিক মেডিসিনে পড়াশোনা করেছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি 6 বছর আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে এমডি করেছি 6 বছর ডক্টর অফ মেডিসিন এবং আমার ডক্টর অফ মেডিসিন যে এমডি কোর্স ছিল সেখানে আমার টপিক ছিল ফ্যাটি লিভার আপনারা জানেন ইতিমধ্যে আমার কাছে একজন আইএমএ আপনার আত্মীয় নিয়ে আসছেন উনি শুধু তো অনেক পজিটিভ ফ্যাটি লিভার আক্রান্ত উনি ডায়াগনোস কেস তো এই জন্য উনি বুঝতে পারেন ডক্টর ফ্যাটি লিভার একটা ঘাতক ব্যাধি বাট এটা এসিমটোমেটিক কোনো লক্ষণ গতকাল যে আমাদের সন্ধ্যাটা দোয়া কনফারেন্স ছিল আমাদের কিছু উদ্বোধন হয় ওখানে আমি এইসব কথাগুলো অনেকগুলো শেয়ার করেছি ফ্যাটি লিভার এমন একটা রোগ যার কোনো লক্ষণ প্রকাশ পায় না দেখে ফাইভ মাস এক বছর বা দেড় বছর দুই বছর পরে দাগ করে দেয় এখানে এই জায়গাটা সারা জীবন থাকে তোমার শরীরের সব কেটে গেলে ওই জায়গাটা স্কার ওটা একটা শক্ত একটা সেল ডেভেলপ করে গেলে ডায়াগনোস করে জায়গাটা লিভারের মধ্যে পুরো লিভারটা এরকম আমাদের ফাইব্রোসিস হয়ে যায় এবং ফাইব্রোসিস হয়ে গেলে তার 2-3 বছর পরেই আস্তে আস্তে লিভার সিরোসিস হয়ে যায় লিভার সিরোসিস যারা নাকি রোগের সঙ্গে যায় লিভার সিরোসিস কখন ভালো হয় না আস্তে বিদায় দেওয়ার মতো একটা কন্ডিশন এবার ফাইব্রোসিসের যে সংজ্ঞাটা মেডিকেলের যে সংজ্ঞাটা এটাই হচ্ছে ইটস এ প্রগ্রেসিভ ডিজেনারেটিভ প্রসেস প্রগ্রেস মানে এই রোগ সবসময় সামনের দিকেই যাবে এবং ডিজেনারেটিভ মানে হচ্ছে তার অবস্থা অবনতি হবে পৃথিবীর কোনো ঔষধ নাই যে লিভার সিরোসিস থেকে বাঁচানোর মতো কোনো মেডিসিন আসতে তো ফ্যাটি লিভারের জন্য যে একটা মেডিসিন সারা ওয়ার্ল্ড ইউজ করা হয় বেসিক্যালি এটা রিসার্চের কথা হচ্ছে যে ওই মেডিসিনের ইফিকেসি হচ্ছে 0% কোনো ধরনের রেজাল্ট নেই আর সুবি হচ্ছে কোয়ালিটি আপনার নাম প্রত্যেকটা ধারণা কি এটা প্রযোজ্য আর্থোপলামি ছাড়া আমার এটা বহু পর্যন্ত ব্র্যান্ড আমি 5টা গাছের এক্সপার্ট আমার ক্যামেরাতে রিসার্চ সফট আমি তো মেডিসিন ডেভেলপ করতাম আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে সিমটম অনেক এভারেজ 70% হয়েছে এবং এই রেজাল্টটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে প্রথম যে আয়ুর্বেদ পদ্ধতি দিয়ে প্যাটিটিভার ট্রিটমেন্ট করা সম্ভব এটা আমার ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে এবং কিছু সার্টিফিকেটের সব পাবলিকেশন করা আছে এটা ডকুমেন্টেড কিছু গভর্নমেন্ট থেকে এটা আমাকে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে আমার ডিগ্রি অ্যাওয়ার্ডটা দিয়েছে সেকেন্ড আমি কিন্তু করে আমি কেটে কি যে গভর্নমেন্ট না করতে সেকেন্ড ফ্লোরটি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বিশাল ইনপুট লাইফে আল্লাহ পাক সরাসরি আমাকে দিয়ে থাকেন বলবো যে এটা কোনো ভাবেই সম্ভব না আমার যোগ্যতা বলে তো পিএইচডি করেছি 5 বছর সেখানে আমার রিসার্চ টপিক ছিল ডিসলিপিডেমিয়া ছিল এই মলিকিউলগুলো একদম ফার্স্ট টাইম ওয়ার্ড যেটা প্রকৃতিতে প্রথমে আমি ডেভেলপ করি জন্য হিউম্যান ট্রায়াল আমাকে যেতে দেন তো বলে আমাকে যে অ্যানিমেল স্টাডি করতে হবে মানে আগে প্রাণীর উপরে ইঁদুরের উপরে স্টাডি করে যদি এটাকে দেখে ইফিকেসি এবং সেফটি প্রোফাইল দিয়ে ক্রস করে ইফিকেসি মানে ওষুধ কাজ করে কিনা ইফেক্টিভ কিনা আর ইফিকেসি যদি ক্রস করে দেখো যে হ্যাঁ ওষুধ কাজ করে খুব ভালো ইঁদুরের মধ্যে ক্রস কমে যায় তাহলে সেকেন্ড স্টেপ আমাকে দেখতে হবে যে সেফটি কিনা আমি তো রোগ ভালো করলাম রোগ ভালো করতে গিয়ে কারো ব্রেন তো ড্যামেজ করলাম না
তারা তো লিভার ড্যামেজ করে দিলাম না তারা তো কিডনি ড্যামেজ করে দিলাম বা কোনো অর্গানের কোনো শরীরের কোনো অর্গান তো ড্যামেজ করে দিলাম না তখন আমাকে ইন্ডিয়ান কোম্পানি আগে এসেছে কি প্রোফাইলটা আমাকে মেনটেন করার পরে আমি দেখলাম যে ইগুলোর পরে খুব সেফটি এফিকেসি প্রোফাইল ক্রস করে তোমার ভারত সরকার আমাকে বলেছে এবার সার্টিফিকেট ট্রায়াল করে মানুষের উপর ট্রায়াল করে দেয় তখন মানুষের উপর ট্রায়াল দেয় আলহামদুলিল্লাহ দুই মাসের ট্রায়ালে আমার মনে হয় এবার 65-75% ইম্প্রুভমেন্ট বলেছে দুই মাসের মধ্যে সবাই একটা মেডিসিনের মধ্যে শুধু একটা গাছের এক্সট্রাক্ট একটা গাছের রস আমি দিয়েছিলাম সিঙ্গেল বার এই গাছটা আমি পেয়েছি বাংলাদেশ অনেক খুঁটাখুঁটি করি এই গাছটা পেয়েছি ডক্টর দিতে পলাশ করাতে আমার যে গাছের সার্জন গিয়েছিলাম ওখানে প্রোগ্রামে ওখানে একটা জায়গাতে আমাদেরকে দুপুর লাল দিয়ে একটা বাড়িতে নিয়ে যায় সেই বাড়িতে গিয়ে দেখি প্রায় 4-5টা গাছ পাবো তো আমার গাছ সব গাছ সেই গাছগুলো রেখে দিয়েছিলাম এবং সেটা দুই গাছের এক্সট্রাক্ট দিয়ে আমরা আমরা প্রস্তুতি করব আরেকটা গাছে তো আরেকটা প্রজেক্ট ছিল 13টা গাছের একটা এবং সবগুলো গাছের একটা আমরা সবাই জানি এই গাছগুলো ওই গাছ থেকে আমি একটি আমি রিসার্চ করেছি তিনটা 13টা গাছের একটা দিয়ে এলোপেটি করেছি ওই যে বেতন করেছিল উপরে সেখানে সিমেন্টাস মাইন্ড ব্লোয়িং অসম কাজ করেছে এখানে নাকি কোলেস্ট্রল কিন্তু যদি কেউ ওষুধ খেয়ে থাকে আপনার অনেক কি গাছের যারা কি কোলেস্ট্রল খান তাদের সারা জীবন কিন্তু কোলেস্ট্রল খেয়ে যেতে হবে তারপর তো লাস্ট টাইম কিন্তু স্পিডে যদি খেতে হয় আবার কোথাও ব্লকেজ ডেভেলপ না করে কোথাও গাড়ি অ্যাটাক না আসে জন্য বাট আমার এটাতে রিসার্চে যে নেক্সট ফান্ডার যে সাজেশন ছিল যে আমার পরবর্তী রিসার্চে যারা গবেষণা করবেন তারা যেন 4 মাস থেকে কন্টিনিউ করে সো দ্যাট এটা যেন মোর দেন 85% সার্টিফিকেসি পাবে যদি 6 মাস কেউ এটাকে খায় তাহলে হয়তো মোর দেন 95% রেসপন্স পাবে সো এটা আমার একটা সাজেশন ছিল পরবর্তী রিসার্চে আলহামদুলিল্লাহ আমার যে ভ্যালিডেট সায়েন্স সায়েন্টিফিক্যালি যে হার্বস দিয়ে আমি আমার জীবনে পড়াশোনা করেছি সেই হার্বস হলো ইনডেক্স ল্যাবরেটরিজ লিমিটেড বিভিন্ন ফ্রন্টে আমি ইনকর্পোরেট করেছি এই জন্য আলহামদুলিল্লাহ গত 3 বছরের মধ্যে বিভিন্ন কোম্পানি যেভাবে ক্লেম করতে পারে না পর্যন্ত যে বিভিন্ন থেরাপিটিক ক্লাসে আমাদের ওষুধগুলো শিউরেন্স সার্টিফিকেট কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের সেখানে আল্লাহ পাকের অশেষ রহমতে কাজ করে আমরা আমি বলেছিলাম ইনডেক্স ল্যাবরেটরিজ আমরা একটা দুরারত ব্যাধি বা বিভিন্ন চ্যালেঞ্জ মেঘলা নিয়ে এসেছে সেখানে নন ক্রিমিনাল ডিজিজ আপনারা জানেন যে এই ধরনের অনেক ব্যাধি কিন্তু মানুষ সাফার করছে ডায়াবেটিস রোগের নাম শুনতে আপনারা ডায়াবেটিস তো আসলে কখনো ভালো করার রোগ না তাই না সারা জীবন অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে তো আমরা একটা ওষুধ নিয়ে এসেছি এটা ডাক্তার দীপক স্যার উনি আমরা 2 দিনের একটা ডেলাও বিভিন্ন একটা প্রোগ্রাম হবে সার্জন সেটা এখানে উনি প্রত্যেকটা রোগ নিয়ে প্রত্যেকটা মেডিসিন নিয়ে উনি ডিটেলস কিন্তু আপনাদের এগুলো আপনাদের প্রস্তাব আমি আমার দেখা সর্বশ্রেষ্ঠ সায়েন্টিফিক্যালি আর মেডিকেল সায়েন্স কে কিছু রিপ্রেজেন্ট করতে পারে একটা বিক্রম স্যার আরেক যে বেস্ট প্রেজেন্টার আমি কখনো দেখি আমার লাইফে আমি কিছু নয় হেল্প করছি আমাদের দেশের মধ্যে অনেক রিসার্চ করতে বাট আমি দেখেছি তো আমি বেসিক্যালি উনি আমার ইনস্টিটিউশন ইনভার্সিটি সিনিয়র বড় ভাই বড় ভাই মানে একদম আমাকে আপন রক্তে বড় ভাই বড় ভাই মতো আমাকে স্নেহ করে এবং আমার সেই বড় ভাই যে নাকি বাংলাদেশ থেকে আমার মা বাবাও যায়নি যে নাকি আমাকে বাংলাদেশ থেকে আমাকে ইন্ডিয়া দেখতে চলে গেছে যে রাজস্থানের ক্যাপিটাল জয়পুরে যে সপরিবারে যে আমার ছোট ভাই নাকি দেখে আসে তো এটা হচ্ছে আমার হৃদয়ের একটা সমর্থন কাজ তোমার প্রতি তো এই বিক্রম স্যারকে আপনারা পেয়েছেন আপনার জন্য আমরাও কোনো ইন্ডেক্স পরিবারে ওনাকে হিসাবে ওনাকে পেয়েছি আমরা তো আমি তার সংক্ষেপে যে কথাগুলো বলছি থেরাপিটিক ক্লাস ইন্ডেক্স ল্যাবরেটরিজ রিলেটেড শুধু আপনাদের যে কাজটা হবে সেটা ইনফরমেশন ফ্লো করা এই আপনাদের সোসাইটিতে আপনাদের এলাকাতে যে ইন্ডেক্সের ঔষধের মধ্যে এই এই গুণ আছে এই রোগগুলো শুধু এখানে ট্রিটমেন্ট করা হয় আপনাদের জন্য সার্ভিস ফ্রি সার্ভিস দিতে আমাদের ডাক্তার সেবা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এবং ঔষধের গুণগত মান ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন আমাকে বাজারে রাখবে পৃথিবীতে সেই কয়েক ইন্ডেক্সের মান নিয়ে আপনাদের ভাবতে পারেন এটাই তো আমাকে আমাদের ইন্ডেক্স ল্যাবরেটরি টেকনিক্যাল রিসার্চ ডেভেলপমেন্ট পার্ট আছে সেখানে আমাদের একটা খুব ফুলফিল ওয়েল ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদের খুব লক্ষ কিছু আমরা লোক নিয়োগ করেছি আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করে আছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রোডাক্ট আমাদের কাজরা প্রোডাক্ট গুণাগত পরীক্ষা কাজ করেছে এখানে তো ওষুধ কাজ করে তারপরও আমরা দিন রাত 24 ঘন্টা আরো কিভাবে ডেভেলপ করা যায় প্রোডাক্টগুলোকে সেভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ যদি বেঁচে বেঁচে আমাদের মান মনে হয় ইনশাল্লাহ আমাদের 42টা প্রোডাক্ট আমাদের মার্কেটে আছে 22টা প্রোডাক্ট আগামী মাসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাহলে আমাদের বফারে 24টা প্রোডাক্ট আমাদের অ্যাড হচ্ছে বেসিক্যালি আমাদের যে গুণাগত বেঁধে আপনারা করেছেন ডায়াবেটিস রোগ নির্মূল করার জন্য ইনশাল্লাহ তার পক্ষ চলে আসবে যে ডায়াবেটিস রোগ নির্মূল করার জন্য দেখানো যাবে একদম মূল ভাষা সম্পর্কে বুঝিয়ে দিবেন যে আমাদের আয়ুর্বেদিক ওষুধ আমাদের ডায়াবেটিস কিভাবে কাজ করে এবং এই রোগ সারা জীবন বিনা ঔষধে থেকে লাইফ ম্যানেজমেন্ট করে সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন আপনারা হার্টের ব্লকে নাম শুনেছেন অবশ্যই নাম শুনেছেন হার্টের ব্লক তো অনেক সিভিয়ার টেস্ট কাজ থাকে তাই না এটা জন্য ডিপ্টো করতে কোথায় যেতে হবে ঢাকাতে নিশ্চয় ঢাকাতে সেটা আমাদের এনআইসিবিসি অথবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ট্রিটমেন্ট হবে দুই ধরনের একটা হলো আপনাকে রিং করাবে অথবা আপনাকে বাইপাস করবে রিং করাতে গেলে আপনাকে একটা যে 2 থেকে 3 লাখ টাকা মধ্যে রাখবে এই রিং এর দাম সর্বসাধারণত 1 লাখ টাকা হবে আপনি যদি ভালো কোয়ালিটির রিং করান তাহলে হয়তো 1
টাকাটাই খরচ করে দিয়েছি কিন্তু ব্যাটারিতে চলে আছে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা ডিমান্ড না কখনো হতে পারে না রাইট কিন্তু এই রিপোর্টে গেলেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে এক্সিডেন্ট ঘটে আপনারা যদি তো মিনিমাম এই নম্বরে নেট হার্ট কলে নামে যান ওখানে দেখবেন কম করে হলো 100 লাস্ট বাই অ্যাম্বুলেন্স হয়ে পড়ছে আপনারা খেয়াল করবেন কিন্তু 2 নম্বরে যান হার্ট ফাউন্ডেশন নিতে 200 লাস্ট বাই অ্যাম্বুলেন্স কোন হাসপাতালে বাংলাদেশের সামনে কখনো দেখবেন দেখা এত লাস্ট বাই অ্যাম্বুলেন্স দেখা কেন আমাদের হচ্ছে রোগী সুস্থ রাখতে আমরা প্রপার্টি যদি ওষুধ খাওয়া ভালো করতে পারি তাহলে ডিম পাতা হচ্ছে না ডিম পাতা তো একটা প্রসেস আপনাকে পায়ের ভিতর থেকে একটা টিউব ঢুকাই দিয়ে হার্ট পর্যন্ত নিয়ে আসবে তারপর সেখানে আপনাকে একটা ভাল রিপ্লেস একটা ভাল অথবা এখানে একটা স্ট্যান্ডিং করাবে এটা কি খুবই একটা ভয়ানক বিপদ হয়ে যেতে পারে মানে কি একটা অনেক সময় আপনার রোগী দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আসিস গাড়ি আছে কত রোগী মারা যায় তো তো আরেকটা খরচ হচ্ছে যে যদি বাইপাস করাতে হয় তাহলে দুধটা কেটে হার্টের মধ্যে আপনাকে একটা পা থেকে রক্তের নালি কেটে নিয়ে বাইপাস করা যায় দুঃখের ব্যাপার হচ্ছে টাকা পয়সা তো যাবেই একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকিও থাকে সেকেন্ড যে থার্ড যে প্রবলেমটা হচ্ছে যে আপনার কিন্তু লাইফে কিন্তু আর কখনো যে বকে হবে না এই ইস্যু কিন্তু তারা কখনোই করবে না তার সকাল বিকাল 15 থেকে 20টা ওষুধ খাওয়াবে আপনাকে তারপরে এক থেকে 10 পরে সেকেন্ড অ্যাটাক হতে পারে আপনার তো বেটার ট্রিটমেন্ট কি হওয়া উচিত যদি ওষুধ খাওয়া এই ধরনের প্রসেসে না গিয়ে ওষুধ খেয়ে যদি আপনি সারা জীবনের জন্য সুস্থ থাকি তাহলে এটা বেস্ট হতে পারে না ঠিক আমরা এবার একটা ওষুধ নিয়ে আসছি সিরাপ পর্যন্তারে শুধু সুস্থ অবস্থা পাওয়া যায় যদি কেউ সুস্থ অবস্থায় আমাদের সিরাপ পর্যন্তারে দুইটা মাসকে তিন বেলা খায় আমি বলবো যে এটা হাসপাতালে আপনি কখন কার্ডিয়াক ব্লকে যেতে হবে ইনশাআল্লাহ এটা আমার কথা আমার ছোট্ট এক মিনিটের গল্প পরিবর্তনা একদম আমার জীবন থেকে নেওয়া আজকে আমি ডাক্তার ইকবাল আয়ুর্বেদিক মেডিসিনে কেন পড়াশোনা করলাম এবং পড়াশোনা করতে করতে আজকে এই সুদীর্ঘ 9 বছর ধরে জীবন থেকে এতটা সময় কেন ব্যয় করলাম স্টাডি পিছনে গবেষণা করতে করতে আমার ছোটবেলা থেকে আজকে থেকে 35 বছর আগে 1983 সালে ওইখানে আমার মা বম্বে সার্ভিসার ছিলেন ওনাকে কুমিল্লা সিএমএস থেকে রেফার করেছে ঢাকা সিএমএস এ এবং ঢাকা সিএমএস থেকে রেফার করেছে সোহরাওয়ার্দী হাসপাতালে মারাতে পারে 97% ওটিতে মারা যাবে অ্যাক্সিডেন্ট অপারেশন করবে আর রিপ্লেসমেন্টে তারপর 97 জনই মারা যাবে ওটিতে আর তিনজন বাঁচে সৌভাগ্যক্রমে সেই তিনজন কখনো জগ থেকে পানি ঢেলে দিতে পারবে না গোসলের পর নিজের কাপড়টা শুকাতে পারবে না মগ দিয়ে গোসল করতে পারবে না বাঁধি থেকে বাচ্চা কোলে মতো অনেক দূরের কথা তো আমার মা বলেছে আমি তো একদম সন্তান শিশু বলেছে আমি আমার এই সন্তানটা নিয়ে আমি তিন সমাজ পৃথিবীর আলো বাতাস দেখে দিতে চাই তো আমার মাকে আমার নানা এবং বাবা নিখিল দিয়ে নিয়ে চলে যান দুজন ব্যক্তি আমার মাকে বলে যে আপনি অর্জুন গাছের ছালের রস সকাল দুপুর রাত এক গ্লাস করে খাবেন আর সকালে ঘরে ফজর নামাজ পড়ে এই অর্জুন গাছটাকে আপনি ধরাই ধরে রাখবেন বাক্তার মতো বলে তো আমি যখন সকালবেলা ঘুম থেকে মা উঠতো আমাদের বাড়িটা খুলে ক্যান্টনমেন্ট একদম সিএমএস ইউনিটি আমাদের বাড়িটা এবং আমাদের বাড়িটার জাস্ট সামনে এখানে 7টা অর্জুন গাছ বড় বড় সেই গেট সামনে বড় বড় আমি মাকে দেখতাম সকালবেলা ঘুরে আমাকে দেখে এই অর্জুন গাছগুলোকে গলায় ধরে রাখতো আর বড় পাতিলের মধ্যে মা রস খেত কত বুঝতাম না চিকেন রস খেত এই গাছ থেকে তাল কেটে এনে জাল দিয়ে রস খেত কত বছর আগে 35 বছর আগে 1986 সাল থেকে আয়ু দিয়েছিল কয়দিন ডাক্তার 3 মাস না আমার মা আজকে 35 বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঠিক গভর্নমেন্ট সার্ভিসের জন্য কত বছর রিটায়ারমেন্টে আসছেন তো উনি যে কাজ করেন ডাক্তার ছেলে মানুষ কাজ করে আমার মা অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আমার দেখা আজকে আমার মা যদি জীবিত না থাকতো আজকে আমি ইকবাল এভাবে আপনার সঙ্গে আলোচনা করতে কখনোই না আমার মার পরিশ্রম কথা আমি ইকবাল তো আমি খুবই মোসাস এই ব্যাপারটাতে যখন আমি ইন্টারভিউ পাস করি আমার আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বিমানে চড়বো বিমান বানাবো রকেট খুঁজে দেখতাম মহাকাশে যায় তাহলে যায় হয়ে পড়ছে যে আকাশে মহাকাশে কিভাবে মানুষ হয়ে তবে এখনো আমি আকাশে বিমানে থাকা যায় বিমান দেখে ছোট পাখিতে বলতো ছোট পাখিতে থাকা যায় ক্যান্টনমেন্টে পাশে বাড়ি ছিল হেলিকপ্টার দেখে আসছে তখন থেকে তো বিদেশে অনার্সে পড়তাম বিক্রি করে যাবো মা কখনো বুঝতে খারাপ না যেমন ছেলে কখন সন্তান ঘরের বাইরে যাবে না কিন্তু আমার এক বন্ধুর পরামর্শে সেই ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে আয়ুর্বেদিক মেডিসিন তো ও আমাকে সবসময় 1 বছর পরে তখন আমি আবার বাবা মাকে খুঁজে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিই সেখানে চান্স পাই সেখানে ভর্তি হই এবং সেখান থেকে আমি শেষ করি আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রেজাল্ট করি এবং সেই রেজাল্টের কারণে আজকে আমি বিদেশ স্কলারশিপ পেয়েছি এবং আপনার সঙ্গে দাঁড়াতে পেরেছি
ইনডেক্স ল্যাবরেটরিজ থেকে আমি গতকাল পরিকর আমি একটু এই সাইন্সটা ধারণ করি এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে আমার আত্মার সাথে জড়িয়ে গেছে পৃথিবীতে আমার সার্টিফিকেট জমা দিতে আপনারা জানেন যে এই সার্টিফিকেট জমা দিলে বহির্বিশ্বে আমাকে এগিয়ে টেনে নেবে ইউরোপ আমেরিকা বা কানাডার মতো অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মধ্যে প্লাস রিসোর্সটা আরো সার্টিফিকেট খালি লোক যাবে জ্ঞানী হয়ে লোক যায় তো আমি বাংলাদেশে সারা জীবনের জন্য আমার বাবা মা এই হাতে ব্যাগের মধ্যে নিয়ে চলে যেত এবং এটাকে বলা হতো নারী পুরুষের গোপন রোগের চিকিৎসা রাইট আজকে 25 বছরের ব্যবধানে এখন এই আইভরি মেডিসিন কে তৈরি করে একমি ল্যাবরেটরি লিমিটেড স্কয়ার ফার্মাসিউটিক্যাল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কনসেপ্টা ফার্মাসিউটিক্যাল পপুলার ড্রাগ ইন্টারন্যাশনাল বায়োফার্মা ইন্টেসিনা রাইট এখন দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা রেজুলেশন পাস করে দিয়েছে হয়তো এই কিছু একটা যে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালের একটা ন্যাচুরাল ডিভিশন ওদের থাকতে হবে এটা তো আমরা আমাদের লাকি যে আমরা এমন একটা এরিয়াতে আমরা এই বিজনেসে জড়িত হয়েছি এখানে শুধু মানব সেবার জন্য আমরা নিজেকে অনুপ্রাণিত করবো এবং একটা লোক একটা আলেন একজন ধার্মিক মানুষ যখন তাকে আপনি ইনসুলিন মুক্ত করতে পারবেন আপনি কার্ডিয়াক ব্লক হার্টের ব্লক ভালো করতে পারবেন শ্বাসকষ্ট 40 মধ্যে শ্বাসকষ্ট ভালো করতে পারবেন বায়ু পথে যারা নাকি পায়ে যারা হ্যামরয়েড থাকে সেটা ছেলে হোক মেয়ে হোক তাকে অপার করে কোনো চিকিৎসা নেয় তাকে ওষুধ খায় তার মধ্যে ভালো করতে পারবেন একটা প্রেশারের রোগী সারা জীবন ওষুধ খেতে হবে সেখানে সারা জীবন ওষুধ খেতে হবে মাত্র চার মাস প্রেশার ওষুধ খেতে হবে আমার মা কাছে তার মধ্যে কবে একটা ওষুধ খায় একসাথে আমাদের একটা তিন দিন ফিরতে আপনি সারা জীবনে যদি ওষুধ মুক্ত করে দেবেন প্রেশারের রোগী আপনার জন্য হাত তুলতে হবে না এই দোয়া দিয়ে আপনি 1 কোটি টাকা দিয়ে একটা হুজুর বাসা নিয়ে দোয়া করলে কি সেই দোয়াটা মন থেকে আসবে যে এটাকে আপনার হাতের উপর উপকার পেয়েছে তার জীবন নতুন জীবন ফিরে পেয়েছে আপনাদের কাছে উদ্যোক্তা হতে হবে যেখানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বে নিজেকে উদ্যোক্তা তৈরি করে
কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে শতমায় হাজার লক্ষ বেকার যুবকের বেকারত্ব ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে অসুস্থতা থেকে সুস্থতায় আনার এবং বেকারত্ব থেকে স্বাবলম্বী করার দৃঢ়পত্র আয় নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখানো নিয়ে যিনি সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন ইন্ডিয়ান ল্যাবরেটরি ডায়াগনস্টিক লিমিটেডের সম্মানিত পরিচালক প্রশাসন আমার শ্রদ্ধাবদন স্যার, যিনি একথা আমাকে বলেছিলেন, আমি একটু না বললে নয় স্যার, গত প্রায় এক বছর আগে যে 2025 সালে আমার কোম্পানিতে আমার সামনে এখন যারা আছে 20-25 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করতে না পারে ইনভেস্ট করার প্রয়োজন নাই। এবং স্যার আমাদেরকে একটা প্রোগ্রামে বলেছিলেন আগামী এতদিনের ভিতরে যদি 1 লক্ষ টাকার বেশি আপনারা ইনকাম করতে না পারেন তাহলে ইনভেস্ট করার প্রয়োজন নাই। আমি এতটুকুই শুধু বলবো, আমি গর্ব করি, আমি অহংকার করি ইন্ডিয়ান ল্যাবরেটরি ডায়াগনস্টিক লিমিটেড নিয়ে মাত্র 26 মাস এই কোম্পানির সাথে কাজ করে এখান থেকে যে সম্মান যে অনেলিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, 26 বছর যাবৎ কোন ফার্মাসিউটিক্যাল কোন কোম্পানিতে কাজ করার পর মানুষেরা পাবে না এটা আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বললাম। আসুন, এই পথ প্রশস্ত করেছেন যিনি, তিনি আমাদের আইকন, তিনি আমাদের অভিভাবক, ইন্ডিয়ান ল্যাবরেটরি লিমিটেডের অভিভাবক, কর্ণধার, আমাদের স্বপ্নদ্রষ্টা, স্বপ্নবাদ, আমার সদরুল সাহেব যে কাদের জনাব কাজী আব্দুল কাদের স্যারকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছেন? তার শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা আসলে গতকালকে আবহাওয়ার যে পরিবেশ ছিল আজকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন যে আমরা অনেকগুলি লোকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, এর জন্য আদায় করি যে ইচ্ছা করলেই কিন্তু এটা কাউকে আপনি বিনিয়োগ করেও তার মধ্যে বলা যেতে পারতেন না, বুঝতে পারতেন যে এটা আর কি হচ্ছে। আমরা অনেক সময় আমাদের সাথে বলে যে হাত ধরে আজকে আমরা চুয়াডাঙ্গা আসা, পাশাপাশি আমাদের আজকে যা কথা শুনলেন বাংলাদেশে একজনে আয়ুর্বেদের প্রতিনিধি করা আমাদের বাংলাদেশের গর্ব, আমি শুধু স্যারকে গাড়ির ভিতরে বলতেছিলাম চট্টগ্রাম কোথায় যাওয়ার সময় আমি বললাম যে স্যার উনি বড় বড় লোকদের গল্প শুনেছিলেন, কালকে যারা ওনার মিটিং দেখছেন উনি কিন্তু আমাদের মনে হয় যে প্রতিষ্ঠান আমাদের ইন্ডেক্স এতবার ইন্ডেক্স এর কথা বলেনি যতবার উনি ব্রাকের কথা বলছেন। তো আসলে ব্রাকের ওই ভদ্রলোকের কথা তো আমরা শোনার জন্য আসিনি, আসছি তো ইন্ডেক্স এর কথা বলার জন্য, তাই না? ব্রাকের আপনাদের সাথে উনি বসে বসে অনেক কিছু শিখতে পারছেন, তাই তো উনি গুণগান করেন। তা আমি বলছিলাম স্যার সব রাখে আপনি কিভাবে নোবেল পাবেন এটার জন্য একবার ভাবেন, পরের জন্য তো অনেক করছেন, পরে আমাকে বলছেন যে আসলে আপনি তো আমার টেন খুলে দিচ্ছেন। দেখেন ছোট্ট একটা জাস্ট আপনি ছোট্ট কথাটা বলার মতন পাশে যদি লোক থাকে তাহলে নিজের যোগ্য হিসেবে গড়ে উঠানো যায়, এটা আমি নিজে বাস্তব প্রমাণ। প্রমাণটি আমি ধরে যে স্যার আমার ব্যক্তিগত সেলস ম্যানেজার স্যার উনি ব্যক্তিগত সেলস ম্যানেজার ছিলেন, সর্বোচ্চ পদে গেছেন। তো সর্বোচ্চ পদে যাওয়ার জন্য যে কাউকে যে কোনো কোম্পানির জন্য এটা ইন্ডেক্স হলো 25 বছর সময় লাগার কথা, মাত্র ছোট্ট কোম্পানি, বাট 25 বছর যদি সে কারো জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোনো না কোনো ভাবে সেই সর্বোচ্চ পদে যেতে পারবে না। আমি ওটা ছিলাম ওখানকার বর্তমানে স্যারদের আমলে তো কঠিন ছিল অনেক টাকা,
এখনকার সময় তো অনেক টাকা দেয়। তারপরে উনি আড়াই লাখ টাকা স্যালারি পায় আরেকটা গাড়ি ফেসিলিটি। তিনি স্কোয়ারে সেলস ম্যানেজার 3,20,000 টাকা স্যালারি পায় একটা গাড়ি ফেসিলিটি পায়। দেখেন ওনার হেডে যে কত টাকার চাপ, এটা আমাদের যে কাউরে যদি আজকে নিয়ে বসাতে দেখবেন যে উনি 5 দিনের মধ্যে স্ট্রোক করে মারা যাবেন। সহ্য করতে হবে। আমিও সেল করে আছি, আমি জানি, আমি দেখলাম প্রায় থাকে। আমি আমার মঞ্চে দ্বারা আমাদের অফিসে বলি যারা ফার্মাসি থেকে জব করে, যারা ফার্মাসি থেকে যাদের সন্তানরা জব করে, ওই সন্তানের ইনকাম আপনারা খায় না, রক্তচোষা একটা ইনকাম, কিছুই দিতে পারেনি সে, তার যৌবন জীবন সব দিয়ে শুধু কোম্পানিকে দিয়ে যাচ্ছে। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান, আপনার কাদের এরকম হয়তো কয়েকজন ডাইরেক্টর মিলে একটা ছোট্ট প্ল্যাটফর্ম তৈরি করছি, এখানে আপনি আপনার গভর্নমেন্ট কারণে সর্বোচ্চ মালিকানা পর্যন্ত আসতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো চকলেট কোম্পানি দেয়। আমরা এই ছোট্ট প্রতিষ্ঠান ইচ্ছা এরকম ভাবে স্বাধীন করে রাখছি, কোনো জবাব দিই নাই, জবাব দিতে নাই, কোনো বয়সের বাইন্ডিংস নাই, কোনো ফেরিয়ার নাই, পড়াশোনা করতে হবে, ডিগ্রি পাস থাকা লাগবে, মাদ্রাসা থেকে কামিল পাস না হলে হবে না। আপনাকে আপনারা আজকে যে বেশভূষায় দেখছেন, এই অবস্থায় আমি কোনোদিনও ট্রাকে চাকরি করতে পারতাম না। আমার সেলফ ম্যানেজার স্যার এখানে বসে আছে, আমার স্যার যারা ফার্মাসিউটিক্যাল আছেন, অথবা এখানে যদি দু একজন ফার্মাসিউটিক্যাল লোক থাকেন জানেন, টপ 10 কোন কোম্পানিতে দাড়ি রাখলে আপনার 5 চাকরি হবে না, এটা একবারে কমন। আপনার দাড়ি চাকরি অবস্থা রাখছেন তাহলে পরের দিন চাকরি নেই, এমন দিন গেছে যে দুইবার সেভ করতে হয়েছে। আমার স্যার এই বাংলাদেশ টিকা ছেড়ে রাখছেন, উনি বেসিং করে সেটা আমি ডাকে ছিলাম পার্থক্য সুবিধায়। তো যাই হোক, আমরা আসলে আজকে যা বক্তব্য শুনবো তার জন্য আমরা আসলে সারাদিন অপেক্ষা করবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আমি বলবো যে ইন্ডেক্সের শিক্ষা কর্মী হাজার হাজার ছাত্র, যার জন্য 200 টাকার টিকিট কেটে অ্যাডভান্স টিকিট কাটতে হয় এবং হ্যাডম শিখে অপেক্ষা করা লাগে। আমার দেখা আমি স্বল্প সময় যতটুকু শিখতে পারছি, আমার মনে হয় যে এইরকম সুন্দর মোটিভেশনাল এবং এত তত্ত্ব নির্ভর ট্রেনিং আমার দেখা আমি আর কোথাও পাইনি। আমি ড্রাগ ইন্টারন্যাশনাল ট্রেনিং করেছি এবং এত টাইট শিডিউল ছিল যে মিনিমাম 40-এর পরীক্ষাতে 30 না পাইলে আপনি ওই দিন সিট খালি থাকবে, পরের দিন আর আসতে পারবেন না। এরকম 40 দিন ক্লাস হয়, খুবই পড়াশোনা, মানে প্রথম দিন সকালবেলা এসছে 9টা থেকে 9:30 পর্যন্ত আগে পরীক্ষা, গতকাল কি করছেন এটা পরীক্ষা আছে, যদি কোনো কারণে আপনি 33 থেকে 32 পেতেন বাস, মানে কোনো সুযোগ দেন। তো এত স্ট্রাগল, আর আপনি দেখবেন আপনারা ফিজিক্যালি কিভাবে আপনারা শিখতে। আমি কালকে খুব ভালো লাগছে আমার এক ভদ্রলোককে, আমাদের স্যার এখানে উপস্থিত হচ্ছে, যে কোরআনটা আমি যেই ভাষাটা লিখব, ভাষা বুঝুক বা না বুঝুক, শুধু অক্ষর কেন্দ্র বুঝতে হবে যেটা আমি, মানে তাহলে ওকে আমি আর নিজের শিখে ফেলতে পারবো খুব শর্ট টাইমে এবং 1 ঘন্টা টাইম। তো এরকম একটা চ্যালেঞ্জিং পেশায় আমরা এখানে আপনাদেরকে দেখবেন যে আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করব যে কেউ মিস করেন না, দয়া করে। আসলে এখানে তো আমরা মনে হয় না যে ট্রেনিং এর জন্য কোনো ফ্রি নেওয়া হয়েছে বা আমি জানি না, কিন্তু যে তথ্যগুলি স্যার আপনাদেরকে দিবে, 4টা বছরের ডিপ্লোমা করলে যা শিখতেন, আমার মনে হয় যে স্যারের থেকে আজকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা এত শিখতে পারবো ইনশাআল্লাহ। একটু সহযোগিতা করতে রাজি আছি তো নাকি? ভেরি গুড। আসলে যে কথাটা বলতেছিলাম যে আমরা ইন্ডেক্সটা করার উদ্দেশ্য ছিল প্রথমে, একদম প্রথম দিনই আমাদের টার্গেট ছিল যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট করবো, যেহেতু আমরা আসলে সবার পিছনে স্টোরি শুনলে শুনবেন যে তারা অর্থের জন্য এখানে আসেনি, অর্থের জন্য কেউ এখানে আসে বক্তব্য দেয়নি। যিনি আমাদের চেয়ারম্যান স্যার অন্তত সাধারণের মানুষ এবং খুব স্মার্ট লোক, যেহেতু জব করতেন যথেষ্ট সফল ব্যক্তি, সাধারণের মানুষ, যিনি আমাদের এমডি স্যার উনিও যথেষ্ট, উনি পুরো ওয়ার্ল্ডের গত কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন যে রোটারি শুনলে বুঝবেন যে আসলে শুধু আমরা অর্থের জন্য আসিনি। আর আজকে ট্রেনিংটা নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টে কি কাজ করে না করে, এগুলি স্যারদের কাজ, প্রোডাক্ট বানানো এবং প্রোডাক্ট নিয়ে ডিলিং করা আমার কাজ না। আমার উদ্দেশ্য ছিল যে আসলে প্রতি বছর শিক্ষিত বেকার বের হয় বাংলাদেশে 21 লক্ষ প্লাস, যারা শিক্ষিত বেকার বলতে আমরা ডিগ্রি পাস বেকার বলি, তাহলে ডিগ্রি পাস ছাড়া তো আরো কত বেকার আছে, আছে না? পারবে সরকারের পক্ষে সম্ভব? অসম্ভব, কোনোভাবে সম্ভব না। যখনই মানুষ বেকার থাকবে, আপনাকে আমাকে আমাদের আত্মীয় স্বজন ভাই বাদার ছোট ভাই বোন দেখবেন যে রাস্তায় আপনাদেরকে ফেক দেবে, কোনোভাবে সমাজ সুশৃঙ্খল থাকবে না। এই দায়িত্ব আসলে ছোট্ট ইন্ডেক্সের না, ছোট্ট একটা পেপারে শুনেছি যে আমাদের এখানে আমরা রিকোয়েস্ট করি একটা সিঙ্গেল ডে জন্য কাউকে ইচ্ছা করলে বেসিক টু বা স্কোয়ার
বছরে দুইবার লোক নেওয়া ছাড়া ইচ্ছা করলে আপনি আজকে একটা প্রধানমন্ত্রী সুপারিশে লোক পাঠান, উনি বলবেন যে নির্দিষ্ট টাইমে আসেন, কারণ ওদের একটা ফরম্যাট আছে যে বছরে দুইবার তারা লোক নেয়, তখন হয়তো রিকোয়েস্টের কারণে নিবে, বাট অসময়ে গেলে নিতে পারবে না, তাদের স্টাইলই নেই। বাট ইন্ডেক্স আপে যত প্রত্যেক দিন আপনি লোক জয়েন করাতে পারবেন, প্রত্যেক দিন তাকে ট্রেনিং এ পাঠাতে পারবেন, এবং সে দুই ঘন্টার একটা ট্রেনিং করার পরে আমি বিশ্বাস করি যদি মনোযোগ সহকারে সে ট্রেনিংটা করে ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে অন্তত 30,000 প্লাস ইনকাম করতে পারে। আপনারা বলেন বাংলাদেশের একটা ছেলে যদি নর্মাল একটা ছেলে একেবারে ধরে নিলাম নিম্ন একটা ফ্যামিলির ছেলে যদি মাসে 30,000 টাকা ইনকাম করে আপাতত তার সংসারটা চলবে না। আমি গ্রাজুয়েশন করার পরেও কিন্তু 22,000 টাকা বেতনে চাকরি করছি, তাহলে চলবে না কেন? অবশ্যই চলার কথা। ধরে নিলাম যে এখন আমরা 2008 সালে চাকরি ছাড়ছি, এখন একটু বেশি ইনকাম করা লাগবে, কিন্তু আমি তো আম জনতার কথা বলছি, আপনি যদি একটা স্পেশালি একটা মানে কোয়ালিটি ছেলে নিয়ে আসেন, সে 5 মাস থেকে 2.5 লাখ প্লাস ইনকাম করার সুযোগ আমাদের ইন্ডেক্সে আছে, এবং বহু ছেলে আমার দেখা মিনিমাম 3 থেকে 4 জন ছেলে আছে যারা 5 মাস থেকে 2.5 লাখের বেশি ইনকাম নিচ্ছে। আমি ধরে নিলাম এক্সেপশন হলে সম্ভব, কিন্তু আম জনতা যারা নর্মাল ডিগ্রি পাস অথবা সে কোনো মতে মেট্রিক পাস করছে কিংবা সে পড়াশোনাটা বুঝে, এরকম একটা ছেলেকে আমাদের এখানে শনি রবি 2 দিনে একটা ট্রেনিং হয়, এটা হেড অফিসে হয়, আর এখানে যেহেতু ডিপো হয়েছে আমরা এখন থেকে চেষ্টা করব যে প্রতি মাসে যাতে একটা চুয়া ডাকাতে প্রতি মাসে অন্তত 2 দিনের একটা ট্রেনিং করাতে যাতে সক্ষম হয়, এই জন্য আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমি শুধু রিকোয়েস্ট করবো আপনারা ছোট্ট ভাই বোন বা মানে যারা এখনো স্ট্যান্ডার্ড ইনকামে যেতে পারেননি তারা এই ট্রেনিংটা করবেন, আমি বিশ্বাস করি যদি 3টা মাস আমাদের সাথে মনোযোগ সহকারে লেগে থাকে তাহলে অন্তত 50,000 প্লাস ইনকাম করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমি আমার ভ্যাকসিন সেলস ম্যানেজার স্যারকে নিয়ে যখন প্রথম দিন বসছিলাম তো স্যার বললাম যে স্যার কোথায় ভ্যাকসিন তো আর কোথায় ইন্ডেক্স, আপনার তো নিয়ে মানুষ হাসবে যখন আপনি ইন্ডেক্সের অফার দিবে, তো স্যার আমার মনটা বলে দিচ্ছে আজকে বলছি যে আমি দেখব না কোম্পানি, আমি দেখব প্রোডাক্টের কোয়ালিটি, কোন কোম্পানির প্রোডাক্ট ভালো, যদি কোম্পানি ছোট হতে পারে বাট প্রোডাক্ট ভালো আমার আত্মসম্মানে লাগবে না। উনি বলছে যে যদি কোম্পানি আপনাদের প্রোডাক্ট ভালো হয় আমি বাংলাদেশে সেলস এর ম্যারাডোনা হবো ভালো হয় স্যার, আপনারা যারা সেলস এর সাথে একজন পরিচিত থাকলে দেখবেন ইন্ডিয়া স্যারের নাম সবাই জানে কম বেশি সেলস এর লোকের, তো বলছে যে তো আমি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে যাই এটা 5টা বাংলাদেশে, যদি আমি বলেন তাহলে স্যার আপনি আপনাকে আমাদের ইন্ডেক্সে চাই, বলছে প্রোডাক্ট কোয়ালিটি হলে থাকবে, আজকে আমাদের সাথে ইনশাল্লাহ আছেন, আশা করি ইন্ডেক্স ও বাংলাদেশে 5টা ইনশাল্লাহ আপনাদের দেওয়া। তো স্যারকে বলছিলাম স্যার আপনি যদি আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করেন আমি আপনাকে নিয়ে একটা চ্যালেঞ্জ দেবো, বলছে বলেন, আমি বলছি স্যার যা আপনি বিগত 36 বছর ইনকাম করতে পারেননি আপনাকে নিয়ে আমার চ্যালেঞ্জ যে আপনি 2 বছর যদি ওই ইনকাম দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায়। স্যার এখন অলরেডি 1.5 লাখ প্লাস ইনকামে আছেন, 1.5 লাখ বেশি পাইছেন, তো করোনা না থাকলে আশা করি যে এই 2 লাখ প্লাস ইনকামে স্যারকে মানে ফেলে দিতে পারতাম আমরা, তো এটা তো আসলে এই মানে পারিপার্শ্বিক অবস্থাটা স্যারদের সাথে আমাদের এই করোনাকালীন সময় যদি না থাকতো ইনশাল্লাহ স্মার্ট ইনকামে স্যারে চলে যেতেন। আমি রিকোয়েস্ট করবো যারা এই 65 প্লাস একটা লোক যদি এখন 2 লাখ প্লাস ইনকাম করতে স্বপ্ন দেখতে পারে আমরা পারবো না ইনশাল্লাহ, সেবার কথাগুলি স্যাররা বলবেন, যে জন্য আমি সেবার কোনো কথা বলছি না প্রোডাক্ট নিয়ে স্যার বলবেন, তা আমাদের আমার যে ইচ্ছা ইনশাল্লাহ আশা করি যে কোনো বয়সের প্যান্টিং নাই, যে ওনারা আমার বয়স শেষ। আমি দিনাজপুরে একটা মিটিং এ গেছিলাম, যে বলছি যে 30,000 প্লাস ইনকাম করতে চান কারা, বলছে যে 8 থেকে 10,000 ইনকাম করতে পারবো নিশ্চয়তা দেন, আমি বলছি যে এখানে বলে আর লাভ হবে না, বাট ইনশাল্লাহ আমি খুব হ্যাপি এবং নিজের খুব ভাগ্যবান মনে করি। গত কয়েকদিন আগে ফেনীতে একটা প্রোগ্রামে ছিলাম যেটা ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম, সব আলেম ওলামা সবাই মসজিদের ইমাম খতিব এবং মাদ্রাসা পড়া ছেলেরা বিভিন্ন মসজিদের ইমাম, তো ওইখানে বললাম যে 70,000 প্লাস ইনকাম করেন কয়েকজন দাঁড়ান একটু হাত উঠান, ওই প্রোগ্রামে একজন উঠেন, পরে বললাম যে 50,000 প্লাস ইনকাম করেন আছেন কেউ, একজন পল্লী চিকিৎসক আর একজন গ্রামীণ ব্যাংকের জেলার ম্যানেজার, দুইজন ভদ্রলোক হাত উঠেছেন। তা আমি বলছি যে কোরআনের কোথাও কি লেখা আছে যে সৎভাবে জীবনযাপন করতে 2 লাখ প্লাস ইনকাম করা যাবে না, সামনে বুঝি প্রশাসনে বলছে যে না তো সৎভাবে তো ভালো ইনকাম করা লাগবে, এটা তো কোরআন হাদিসের নির্দেশন। শুধু ইন্ডেক্সের এই ছোট্ট কাজ আব্দুল কাদের আপনাদের সামনে যিনি দাঁড়ায় আছেন আপনি একটা কথা শুনেন ইনশাআল্লাহ জীবন পাল্টে যাবে আল্লাহর রহমতে। আজকে আপনাদের 6 মাসের ডিফারেন্সে 70,000 প্লাস ইনকাম করে ওইখানে 10 জনের বেশি,
আমি শুধু রিকোয়েস্ট করব যে শুধু একটু এই ক্লাসটা মনোযোগ দিয়ে দিলে আমরা এখানে এবারে স্টুডেন্টের বয়সের কম না কেউ আছেন স্টুডেন্ট আমি দেখছি ভাই আছেন ইংলিশ টিচার আমার কি কয়েকজন টিচার করেছেন চিকিৎসক আছেন তো যার যার অবস্থানে থেকে ভালো ইনকাম না হলে কিন্তু মানুষকে সেবা দেওয়া যায় না আমরা আজকে এখানে আসছি বক্তব্য দিতে বাপের জমি বিক্রি করে সেবা দেওয়ার জন্য আপনাদের এই চুয়াডাঙ্গা আসেনি এটা মাথায় রেখে অবশ্যই অবশ্যই আমরা সেবা দিব বাট নিজেদের অবস্থান হারায় না আপনি যদি একটা কোয়ালিটি প্রোডাক্ট তুলে দিতে পারেন একজন পাবলিকের হাতে এটা তার জন্য সেবা আমি 100 টাকার পণ্যটা 100 টাকায় যদি বেচেছেন যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা সেবা বাট আমি যদি 30 টাকার পণ্যটা আপনার কাছে 100 টাকায় বেচি আর এটা কোনো কাজ না করে আপনাদের সাথে আমার ইয়াটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণা বেশি দিন আগানো যাবে না ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের দোয়ায় আমাদের রবিস্টারতে 5.5 লাখ টাকা ভাড়া দিচ্ছি 82 জন চিকিৎসক যারা বিএ এডস করা এরকম ডাক্তার আমাদের সাথে আছেন 82 জন ডাক্তারের আমরা এভারেজ 35,000 টাকা প্লাস তাদেরকে স্যালারি দিচ্ছি তারপরে আমরা চলতেছি ইনশাআল্লাহ শুধু বলবো যে আজকে যেখানে গত কয়েকদিন আগে এক ভদ্র মহিলা আমাকে এই মোমচিক থেকে ফোন দিয়ে বলছে যে তুমি আপনি কাঁদে কিন্তু জি বলছে যে বাবা আমি আজকে 2 বছর যাবত আমি রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না তোমাদের দোয়া একটি আন্তর ডেক্স নামে আর একটা বোনি বোনি দেখতে কেমন শুনতেছে বলছে স্যার এই দুটা খাওয়ার পরে আমি রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে পারছি এবং আজকে তোমাকে আমি নামাজের বিস্তার থেকে ফোন দিছি বিশ্বাস করেন না আমি এসব নামাজের পরে আমি অফিস থেকে এসে মাত্র অজুরু করে নামাজ পড়তে ফোন দাবি উনি ফোনটা পাইছি আমার মনে হচ্ছে যে সবচেয়ে বড় সফলতা আমার এটা অর্থ আল্লাহর মধ্যে কম বেশি বিভিন্ন মানুষ আমরা কেউ কাউকে আল্লাহ না খাওয়ায় মারেনি তো অর্থ কম বেশি চেষ্টা করলে হবে কিন্তু এই যে একটা সফলতা এর চেয়ে বড় আত্মতৃপ্তির আর কিছু নেই আমি শুধু রিকোয়েস্ট করবো যারা আজকে এই যুদ্ধে যারা সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এখানে আসছে আমাদের ডাক্তার বিপ্লব ভাই আমার দেখা শ্রেষ্ঠ মানে চিকিৎসক এবং মনে আয়ুর্বেদ কলেজ থেকে দ্বিতীয় বেদের ছাত্র এবং অত্যন্ত ট্যালেন্ট আর ওনার এই প্রশিক্ষণটা মিলে আমার মনে হয় আপনারা নিজেই একটা চিকিৎসা দিতে পারবেন এই বিশ্বাস আমি করি তো সর্বোপরি যে এই রিকোয়েস্টটা করবো যে আমরা সবাই ধৈর্য সহকারে দুটা দিনের ট্রেনিংটা করবো আর পাশাপাশি আমরা যারা সফল হতে চাই এবং সুস্থ থাকতে চাই আজকে অনেকগুলি ইনফরমেশন এখান থেকে নিতে আসছি যারা সফল হতে চাই এবং সুস্থ থাকতে চাই তারা একটা কাজ না করলে আমার মনে হয় এটারও আমি আরেকটা মানে প্রমাণ দিতে পারবো এখনই তো শেষ করে দিই গল্পটা একটু শোনাই আমাদের অফিসে এক ভদ্রলোক আসছেন উনি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া সব বিভিন্ন দেশ থেকে চিকিৎসা করে আসছেন এসে বলছেন যে স্যার আমি আমার ডাক্তার পাশে বসা বলছেন যে স্যার আমাকে কি হচ্ছে আমি কোনো ডাক্তার ধরতে পার না এই টেস্ট এই শেষ দিয়ে তো উনি আমাদের ডাক্তার চিকিৎসা দিতে যাওয়ার পর আমি বললাম আমি ভাই আমি আপনাকে একটা চিকিৎসা দেবো বলছে যে বলেন তো স্যার কি আমি বলছি কোথাও কি কোনো জায়গায় বাবা মার সব হয়তো মনের অজান্তে কোনো অন্যায় করে গেছে আমরা তো ডাক্তাররা ধরতে পারবে না এমন কোন রোগ তো মানুষকে আল্লাহ দেয় না উনি হাও মাও করে মানে দুই এক মিনিট উনি চুপ চুপ করে হাও মাও করে কান্না শুরু করেন বলছে স্যার আমার পদ আমার চোখ খুলে দিচ্ছেন স্যার তা উনি পাশে একটা লোক আসছে সাথে নিয়ে আসছে ওনাকে ধরে ধরে নিয়ে গেছে ঠিক মাস থেকে পরে উনি পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় জানি না আসলে আমি শেষ চেষ্টা করি যে আমরা যারা সফল হতে চাই এবং সুস্থ থাকতে চাই তারা যেন কি তোমাদের কাজ করতে পারি অবশ্যই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আমরা ধন্য আমার স্যারের মূল্যবান আলোচনার জন্য সময় উপস্থিতি ইন্টেস ল্যাবরেটরিজ লিমিটেড এগিয়ে যাবে আমরা কত আগাবো সেটা আমাদের বিবেচ্য বিষয় আমাদের চিন্তার বিষয় ইংরেজ যে সেবার দ্বার উন্মোচিত করেছে সেটা সর্বশেষ পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ আমরা সেই সাথে থাকবো কিনা সেটা আমাদের সিদ্ধান্তের বিষয় আমরা আজকের এই অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনব উনি ইন্ডেস ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এর ওষুধ ইতিমধ্যে ব্যবহার করে উনি কতটুকু সফলতা পেয়েছেন কি স্বপ্ন দেখেন আর এই প্রোগ্রাম সম্পর্কে উনি কিছু কথা বলবেন এরপর আমরা সানিটে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তা এখন আলোচনা সভার সমাপনীতে সভাপতির আলোচনা নিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রদ্ধেয় নাজমু হক ভাইকে আজকের সভাপতি এবং চেয়ারম্যান ছাত্র গুরু আলোচনা নিয়ে আসছেন শ্রদ্ধেয় নাজমু হক ভাই
শ্রোতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত ইংরেজ কোম্পানির সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার গণ্যমান্য ব্যক্তিগত এবং আইডিয়াল মার্চের ছাত্রছাত্রী, সবার কাছে আমার সালাম আর সালাম আলাইকুম। আমার পরিচয় আপনারা পেয়েছেন, আমি সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য গ্রুপের চেয়ারম্যান। আমি যেখানে উপস্থিত আছি আমার সেবা আর নিজের সেবা দুটা রাস্তা। আমার সেবা হেপাটাইটিস বি টিকা, লিভার জন্ডিস, নিরাপ হাত, মরণ ব্যাধি, কপাল মৃত্যু অনিবার্য। লিভারকে যদি সুস্থ না রাখা যায় তাহলে মানুষ বেঁচে থাকতে পারে, এবং আমাদের কাজ লিভারকে সুস্থ রাখা। আমরা লিভারকে টেস্ট করি, যদি পজিটিভ হয় তাহলে আমরা ডাক্তারকে পরামর্শ নিতে বলি, যদি নেগেটিভ হয় তাহলে আমরা তাকে আমাদের হেপাটাইটিস বি টিকা নিতে উদ্বুদ্ধ করি। পাশাপাশি পজিটিভ রোগীগুলো আমি বিশ্বস্ত সূত্রে ডক্টর আলমুদ্দিন লস্করের কাছে জানতে পারলাম যে আইটেস কোম্পানির একটা মেডিসিন আছে, এই মেডিসিনের দ্বারা পজিটিভ রোগীগুলো নেগেটিভ হয়ে আনা সম্ভব। শুনে মনটা খুব কি ভালোই লাগলো, দেখি পারা যায় না গ্রামগঞ্জের মানুষ বহুত পজিটিভ রোগী, অনেক লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ব্যয় করে এই রোগটাকে ভালো করতে পারছে না। তখন আমি প্রায় আমার প্রতিদিন দুটোর থেকে, আমি এখন বর্তমান ডেলি 10-12 গ্রাম এলাকায় ক্যাম্প করি, প্রতিটা ক্যাম্পে ন্যূনতম 5-6 পজিটিভ রোগ আমাদের আসে। বিগত 1-1.5 মাস আগে আমরা এই পজিটিভ রোগীগুলো স্বাস্থ্য গ্রুপের জেলা অফিসে, হেলথ এইডের বিপরীতে আমার অফিস, এখান থেকে ডাক্তার আলিমুদ্দিন লস্করের মাধ্যমে আমরা চিকিৎসা দেওয়ার পরে ওনারা ঔষধ গ্রহণ করে, করার পরে ডাক্তার সাহেব ওনাদেরকে মেয়াদ দিল 4 মাস, এই প্রোডাক্টটা খাইতে হবে 4 মাস, 4 মাস পরে আপনারা আসবেন পরীক্ষা করবেন, তারপর দেখা যাক আপনাদের কি অবস্থা। দ্বারা আমরা যেখানে ক্যাম্প করি প্রতি, আমাদের প্রয়োজন 4টা প্রতি মাসে, যেখানে ক্যাম্প করি প্রতি মাসে মাসে ওখানে আমরা ক্যাম্প করি। তো যে পজিটিভ রোগী যারা মেডিসিনটা খেয়েছে আমাদের ওই ক্যাম্পে ওনারা টেস্ট করে যাবার পুনরায়, টেস্ট করার পরে ওনার পজিটিভ থেকে নেগেটিভে চলে এসছে। আসার পরে আমার ওখানে যেগুলো নার্স থাকে ওরা আমাকে বলতো, স্যার উনি তো আপনার এখান থেকে ওষুধপাতি নিয়েছে, ওনার তো আবার টেস্ট করলে ওনাদের তো নেগেটিভ হয়েছে, তা আমরা এখন কি করতে পারি? তা আমি বললাম যে তুমি আর একবার টেস্ট করো, ভুলও তো হতে পারে। তখন দুটোবার টেস্ট করার পরও তার রেজাল্ট এসে নেগেটিভ, তখন আমি তাকে বললাম তুমি হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারো। এইভাবে 4টা রোগী আমি পজিটিভ কে নেগেটিভ পেয়েছি ক্যাম্পে, এবং আমরা ভ্যাকসিনও দিয়েছি। তখন আমি আলিবন্ত লস্কর সাহেবকে বললাম যে এই মেডিসিন যদি আমরা পজিটিভ রোগীগুলো নেগেটিভে আনতে পারি তাহলে আমরা পাশাপাশি এই মেডিসিনগুলো এখানে দিতে পারি, এবং এই ব্যাপারে আপনি একটু তৎপর হন। তখন উনি মেহেদি সাহেবের মাধ্যমে, হাফিজ সাহেবের মাধ্যমে উনি ঢাকাতে যোগাযোগ করে উনি দুইজনকে সেমিনারও গেছে, যে ওখান থেকে আসার পরে আমার সাথে মিটিং করার পরে আমরা তখন আমার কোম্পানির যে এরিয়া ম্যানেজার আছে এবং মার্কেটিং অফিসার আছে এনাদের সাথে বসে আমরা এই সেমিনারে আয়োজন করেছি, ওনারাও আসতে উদ্বুদ্ধ হয়েছে। এখন এই ব্যাপারে আমি মোটামুটি 4টে রোগীর প্রমাণ আপনাদের সাথে কাছে দিলাম। এখন আমাদের আগামীকাল রাত্রে আমাদের এই রিপোর্ট উদ্বোধন হয়েছে, হওয়ার পরে সকালে আমরা নাস্তা করেছি, নাস্তা করে আমি ছাত্রের সাথে একটু বসেছি,
বসে আমি ওনাদের সঙ্গে আলাপ করলাম যে আয়ুর্বেদিক ইউনানি আরো বহুত বাংলাদেশে বহুত কোম্পানি আছে, কিন্তু এই কোম্পানিগুলো দেহ দেওয়া হয়ে গিয়েছে বা প্রথম তারা মান খুব ভালো করে আস্তে আস্তে মানটা কমিয়ে দেয়। এখন আমি স্বাস্থ্য আমার কিন্তু একটা অর্জন আছে সারা বাংলাদেশে আমাদের একটা শোনা, এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অর্ডার নিয়ে প্রতিটা জেলা জীবধারজনের অনুমতি ক্রমে এবং পপ কর্মকর্তা পুলিশ সুপার জেলা প্রশাসক সবাইকে আমাদের অনুমতি দিয়েছে, দেওয়ার পরে আমরা কার্যক্রম গুলো করি। এখন আপনাদের আয়ুর্বেদিক মেডিসিন এখন আপনারা তো মার্কেটে প্রচার করার জন্য ইতিহাসে ল্যাবরেটরি যে ব্যবসা সেবাগুলো আছে আপনারা খুব ভালো পর্যায়ে যাচ্ছেন, কিন্তু কিছুদিন ডেলিভারি দেওয়ার পরে তখন এই পয়সার লোক কিন্তু আমাদের সবারই আছে যে এখন মার্কেটে ছেড়ে দিই কিছুদিন পরে আমরা ঠিক জানা মতন পৌঁছে যাবো, তখন আপনাদের খুঁজে না পারলেও আমি কিন্তু এখান থেকে ছুটি যেতে পারবো না, যেহেতু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এই স্বাস্থ্য গ্রুপ হেপাটাইটিস বি আমাদের সবকিছু স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের টিম বি আমার কিন্তু ছেড়ে দেবে না। এখন এই মর্মে আমার একটু সৎ পরামর্শ দেয়, তখন ওনার সাথে আমার কথা হয়েছে যে আপনি আমাদের অফিসে আসেন, আমাদের অফিস দেখেন, মহাকালী আমাদের হেড অফিস এবং অন্যান্য হয়তো আপনাদের চুনে ডাল ফুটে গেছে এখন রয়ে দেখতে ভয় লাগে, অতএব এই ভয় কোনো কারণ নেই, আমরা খুব স্বল্প পরিসরে আয়ুর্বেদিকদের মাঠে নামেছি এবং আমাদের গুণগত মান অনেক ভালো এবং যত আয়ুর্বেদিক আছে তার থেকেও আমরা এখন অনেক ভালো আছি। কারণ যে ভালো আছে আমি তো নিজে পরীক্ষিত, যেহেতু আমাদের এই নেগেটিভ পজিটিভ নিয়ে কাজ আমরা লেবারের ব্যাপারে কাজ করি, আমি নিজে তো পরীক্ষিত, আমি পাস করেছি, এবং আমি যদি মনে করি আমার অনেক কর্মী দোয়াড়া রাতে মেহেরপুরে আমার কার্যক্রম চলছে, আমি যদি আপনাদের প্রোডাক্টগুলো সেল করি তখন তো আপনাদের অনেক মার্কেট হবে, কিন্তু আমি যেন বিপদে না পড়ি। আমি আমার মার্কেটিং অফিসার উনি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিল, তো এই সময় থেকে উনি আমার এটা খুব বেশি বলছে, উনি আমাকে এই সলা পরামর্শটা দিল যে স্যার বি কেয়ারফুল, আপনি দেখবেন এখন ওনাদের সাথে আরো ভালো করে ছিটি করে যে পরবর্তীতে যখন আমরা ফিল্ডে নামব নামার পরে যে টেস্ট গুলো এখন আসে ল্যাবরেটরিতে এখন যেটা গুণগত মানটা আমরা পাচ্ছি তখন এই থাকবে কিনা, যখন আমরা মাঠে নামবো তখন আমাদের কাছে প্রোডাক্টটা কিনা হবে, কিনার পরে প্রোডাক্টটা ব্যবহার না করে ওই প্রোডাক্টটা যেগুলো ল্যাবরেটরি তোরা টেস্ট করবে, টেস্ট করার পরে দেখবে যে না যেভাবে প্রথম মেডিসিন গুলো দিছিল এখন যদি এই মেডিসিনের গুণগত মান আর নাই তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, যদি আপনি সরকারের স্বায়ত্ব শাসিত অবস্থায় দাঁড়িয়ে আছে ওনারা না থাকলেও আপনাকে কিন্তু এই জবাব দিয়ে করতে হবে, এই জন্যই আপনি ভালো করে বলে ভাবিয়া করেও কাজ করিয়ে কিন্তু আর ভাবা যাবে না। উনি আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছে সেইভাবে ওনাদের সাথে আলোচনা হয়েছে, হওয়ার পরে আমি মোটামুটি এখানে উপস্থিত হয়েছি, এবং আপনারা যদি এই আমাদের আয়ুর্বেদিকের সাথে সহযোগিতা করে স্বাস্থ্য গ্রুপ সহযোগিতা করবে, এবং চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য আমি এখান থেকে শুরু করতে চাই যে এই ইংরেজ কোম্পানি যে প্রোডাক্টগুলো আমাদের দিচ্ছে মূলত ডায়াবেটিস পজিটিভ আপনার ব্যথা যেসব রোগগুলো আছে সমস্ত কাজগুলো কিন্তু স্বাস্থ্য সেবা, অন্য কোনো কাজ নাই, এখন আমরাও আছি স্বাস্থ্য সেবাতে সবার হাতে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে যদি এই প্রোডাক্টগুলো আমরা মানুষের মাঝে দিতে পারি, মানুষ যদি এই প্রোডাক্ট ওষুধগুলো খেয়ে উপকার পায় উপকার হয়, হয়তো হাবিব সাহেব একবারই বলল যে সদরে নামাজ পড়তে পারতো না, মসজিদে যেতে পারতো না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না, এই প্রোডাক্টগুলো খাওয়ার পরে যদি আমার মা বোনেরা তাছাড়া যদি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে চেয়ারে বসে নামাজ পড়তে না হয় এনারা যদি যে দোয়াগুলো করবে এই দোয়াগুলো কিন্তু আমাদের কোম্পানিগুলো আমাদের যারা সেবাদান করব যে লোকগুলো আছে অনেক উপকার হবে অনেক কাজে লাগবে। যাই হোক আমি আর বক্তৃতা দিতে হয়তো করতে চাচ্ছি না, আপনাদের আমাদের স্বাস্থ্য গ্রুপের পক্ষ থেকে আপনারা যেদিকে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন, আর আপনারা যারা হেপাটাইটিস বি নেননি যারা অনুগ্রহ করব আমাদের অফিস চুয়াডাঙ্গা হেলথ এইডের পাশে স্বাস্থ্য গ্রুপ আছে, এখানে আপাতত লেবারটা কি অবস্থায় আছে
টিকাটা যদি নাও নেন আপনি চেষ্টা করবেন বললে বুঝতে পারবেন যে আপনার লেবারটা কি অবস্থায় আছে না এই বলে আমার স্বাস্থ্য গ্রুপের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে জনাব নজরুল হক স্যারের অত্যন্ত মূল্যবান এবং তত্ত্ববোধক আলোচনা করলেন আমাদের উদ্বুদ্ধ করলেন আমাদের কোম্পানি ইন্ডিয়ান ল্যাবরেটরি ডায়াবেটিক লিমিটেডের সর্বোচ্চ কর্ণধার জনাব কাজী আব্দুল কাদের স্যারকে উনি বলছিলেন যে ওষুধটা এখন খেয়েছি ভালো রেজাল্ট পেয়েছি কোম্পানি বড় হয়ে গেলে অনেক টাকা ব্যর্থ হয়ে গেলে তখন ওদের মান ঠিক থাকবে কিনা আমাদের সারা আশ্বস্ত করেছেন যে আমরা টাকা ইনকাম করার জন্য নয় আমরা কোন কোটিপতির সন্তান হিসাবে কোম্পানি মালিক হিসাবে কোম্পানি করি নাই আমরা কোম্পানি করেছি মানুষের সেবা দেওয়ার নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্ট করেন যার মাধ্যমে আমাদের মান উন্নয়ন ছাড়া কখনো মান নির্ভর হবে না ইনশাআল্লাহ সময় তো উপস্থিতি আমরা দুই বছরে দেখেছি দুই বছর দুই মাসের অভিজ্ঞতায় ইন্ডিয়ান ল্যাবরেটরি আয়ুর্বেদিক লিমিটেডের কিন্তু পরিচালক মন্ডলী আমাদের যে ওয়াদা করেন যে কথা শোনান আমরা রেজাল্ট তার থেকে ভালো ছাড় কখনো কম পাইনি গত কয়েকদিন আগে আমার বাবা প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য খুবই সমস্যায় ভুগতেছেন 110 গ্রাম হয়ে গেছে ডাক্তার অপারেশন না করাই ছাড়বেন না আমি সাথে সাথে পরামর্শ করলাম সাথে বললেন না কোনো অপারেশনের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোর পরামর্শ এখন খুবই ভালো আছে অল্প কয়েকদিনের ব্যবধান